ব্রিটিশরা এশিয়ান রান্না করা খাবার বা তরকারিকে কারি নামে ডেকে থাকে এই শব্দ মানে কারি শব্দটিকে বর্জনের আহ্বান জানানো হয়েছে এশিয়ান রাজনীতির পক্ষ থেকে কেন কারি শব্দটি বাদ দেওয়ার জন্য এশিয়ান রাজনীতির এই আহ্বান তার বিস্তারিত জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে আমি আসম আসম কারি নামেই বহুল প্রচলিত তরকারি ধরনের ভারতীয় উপমহাদেশের বিভিন্ন খাবার তবে কারি শব্দটির সঙ্গে ব্রিটিশ উপনিবেশবাদের সম্পর্ক থাকায় শব্দটি বর্জনের আহ্বান জানিয়েছেন দক্ষিণ এশিয়ান আমেরিকান ফুড ব্লগাররা সমালোচকরা বলছেন বিভিন্ন অঞ্চলের অনেকগুলো খাবারের নামকে একত্রিত করে যোগাখিচুরির মতো একটি নাম দিয়ে দেওয়া হয়েছে কারি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা সাতাশ বছর বয়সী চাহেতে বনসাল তার ঘরোয়া রান্নার বিভিন্ন রেসিপি অনলাইন প্ল্যাটফর্মে শেয়ার করে থাকেন সম্প্রতি একটি ভিডিওতে তিনি কারি শব্দটি বর্জনের আহ্বান জানিয়েছেন বাস ফিট টেস্টি ভিডিওটি শেয়ার করার পর এখন পর্যন্ত থার্টি সিক্স লাখ মানে ছত্রিশ লাখ ভিউ পে হয়েছে কথায় আছে ভারতে প্রতি একশো কিলোমিটার পর পর খাবারের ধরন এবং স্বাদ বদলে দেয় তারপরও আমরা শ্বেতাঙ্গদের দ্বারা জনপ্রিয় করা আম্রেলা টার্ম কারি ব্যবহার করা হয় তারা ভারতের বিভিন্ন পদের আসল নাম শেখার চেষ্টাও করেনি তবে এখন এই শিখিয়ে দেওয়া জিনিস থেকে বের হয়ে আসতে হবে সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয় নিজ অঞ্চলের খাবারের ব্যাপারে ভুল ধারণা দূর করতে হিমশিম খান দক্ষিণ এশিয়ান রাঁধুনিরা কারি শব্দটির উৎপত্তি কোথায় এ নিয়ে নানান ধরনের ব্যাখ্যা প্রচলিত আছে তবে সবচেয়ে বহুল প্রচলিত ব্যাখ্যাটি হল সসের নামে মানে সসের হচ্ছে তামিল একটি শব্দ এবং সেটিকেই ব্রিটিশরা ভুলে কারি শুনে এবং সেই শব্দটিকেই তারা প্রচলিত করে ফেলে আঠারোশো শতকের মধ্যভাগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন তামিল বণিকদের সাথে বাণিজ্য শুরু করে সে সময়টি তারা এই শব্দের প্রথম ব্যবহার শুরু করে ইংল্যান্ডে কারি ও বিভিন্ন উপমহাদেশীয় খাবারের বেশিরভাগ রেস্টুরেন্টই চালান ভারতীয় বা বাংলাদেশের সিলেট অঞ্চলের রাঁধুনিরা যদিও এসব রেস্টুরেন্টগুলোতে ব্রিটিশদের স্বাদ অনুযায়ী বিভিন্ন কারির ডিশ বানানো হয় তবে বর্তমান সময়ে এটি বর্তমান সময়ে আসল স্বাদের খাবারের চাহিদা বাড়ছে চিকেন টিক্কা মশলার মতো যুক্তরাজ্যের জনপ্রিয় অনেক খাবারই ভারতের ভারতীয় রান্না থেকে অনুপ্রাণিত তবে পশ্চিমা স্বাদ অনুযায়ী রেসিপিতে পরিবর্তন আনায় আসল স্বাদ পাওয়াই যায় না পরিবর্তিত এসব রান্নায় দু হাজার বিশ সালে ব্রিটিশদের টেকওয়ে খাবারের তালিকায় তৃতীয় অবস্থানে ছিল ভারতীয় খাবার শুধু চাইনিজ ডিশ এবং পিৎজাই ভারতীয় খাবারের চেয়ে গিয়েছিল এই তালিকাতে এই ছিল আমার কাছে কারি শব্দটি নিয়ে বর্তমানে যে আলোচনা তৈরি হয়েছে তার বিস্তারিত বিশ্বের এমন সব গুরুত্বপূর্ণ তথ্য জানতে রানারের ইউটিউব এবং ফেসবুক পেজের সাথে থাকুন ভিজিট করুন আমাদের নিজস্ব ওয়েব পোর্টাল ডাব্লিউ 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 ডট রানার মিডিয়া টোয়েন্টি ফোর ডট কম